गुड मॉर्निंग, वेलकम बैक वंस अगेन टू फेवरेट एडुकेशनल यूट्यूब चैनल परीक्षा प्रस्तुति केपीएसआई मेन अर्थात केपीएसआई प्रिलिज জন্য যারা ওয়েট করেছো তোমাদেরকে গত ভিডিওতে বলেছি যে আজ এই মাসের মধ্যে রিভাইজড আনসার কি আসবে, তারপরে পরের মাসে তোমাদের মার্চের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। তো মোটামুটি ধরে নিতে পারো আজ থেকে প্রায় হয়তো 3 মাস হয়তো হাতে সময় পাবে মেনের প্রস্তুতির জন্য, 3 থেকে 4 মাস পেতে পারো। তো সেই ব্যাপারটা নিয়ে মেনকে যারা টার্গেট করছো, ঠিক আছে, কেপির ব্যাপারে, কেপিএসআই এর ব্যাপারে, তাদের জন্য বলি যে যারা প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছো, ঠিক আছে, তারা খুব ভালো কাজ করেছো। তার কারণ ডাব্লিউপিএসআই এর তুলনায় কেপিএসআই ভ্যাকান্সি কম হলে কম্পিটিশন কম হবে, এইটুকু গ্যারান্টি দিতে পারে। আর জিনিস, এখন কেপিএসআই মেনের জন্য সিরিয়াস ক্যান্ডিডেটের কিন্তু খুবই অভাব, তার কারণ সবাই কোনো না কোনো সেন্ট্রাল বা কোনো বিভিন্ন দিকের কিন্তু ঝুঁকে গেছে। আর যেহেতু সব থেকে আলাদা একটা পরীক্ষা ডিসক্রিপটিভ, তাই প্রিলিতে কিন্তু খারাপ হলেও কিন্তু মেনে অনেক হেরফের হতে পারে। তো দেখা যায় আজকে জিকে নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই যে কেপিএসআই মেন কোর্সে যদি জয়েন হতে চাও পরীক্ষার প্রস্তুতিতে, ডেসক্রিপটিভ পার্ট সমস্ত বেঙ্গল, ইংরেজি, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসিস থেকে শুরু করে জিকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, রিজনিং সবকিছু করানো হয়। সেক্ষেত্রে তোমার 7799724774 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো যে জিকে কি কি করতে হবে। 1 নম্বর হচ্ছে হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, পলিটিক্স, স্ট্যাটিক জিকে, তারপরে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, আর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। 9টা সাবজেক্ট আছে। আগের দিনে কি হতো জানো, যে ইতিহাস থেকে যেমন শুধু ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল পড়তো, কিন্তু এখন সেই রকম বাধ্যবাধকতা কিছু নেই, মানে লিমিটেশন নেই, এখন অল পড়তে হবে। এনসিএন্ট থেকে মিডিয়াভেল থেকে শুরু করে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল সব পড়তে হবে। জিওগ্রাফির মধ্যে কি হতো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর ইন্ডিয়ানটাই পড়তো, ঠিক আছে, এখন ওয়ার্ল্ড জিওগ্রাফিটাকেও পড়তে হবে। আর একটা জিনিস মনে রাখবে, যেটা মেন মেন টপিক বলতে হয়তো হচ্ছে পশ্চিমবঙ্গ বা ভারতের বা হচ্ছে তোমার আন্তর্জাতিক ওয়ার্ল্ডেরও, মানে সীমানা, তারপরে হচ্ছে ভূখণ্ড, তারপরে হচ্ছে তোমার জলবায়ু, তারপরে স্বাভাবিক উদ্ভিদ, ভূপ্রকৃতি, খনিজ সম্পদ, তারপরে যোগাযোগ ব্যবস্থা, তোমার তথ্য প্রযুক্তি শিল্প, ইকোনমিক্স বা যে অর্থনীতি, এই যে মেন মেন টপিক আছে সেই প্রত্যেকটা মেন মেন টপিকের উপরে 3, 4 বা 5 নম্বর পাওয়ার মতো, অর্থাৎ মোটামুটি 8-10টা করে লাইন করে কি করতে পারো, যে একটা নোট করে নিতে পারো। আমি আগে সিলেবাসটা মোটামুটি একবার বলে দিয়ে ফরম্যাটে আসছি। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স আছে, কেমিস্ট্রিও আছে, ঠিক আছে। এবার এই জায়গাতে কি কি কোশ্চেন আসতে পারে, ধরো তোমাকে একটা ডেফিনেশন দিতে পারে যে সরণ কাকে বলে বা হচ্ছে বেগ কাকে বলে, ঠিক আছে, বা হয়তো নিউটনের বললে প্রথম গতিসূত্রটা বর্ণনা করো বা দ্বিতীয় গতিসূত্রটা বর্ণনা করো, বা বল কাকে বলে, বা আলোর কোন একটা চ্যাপ্টার থেকে হয়তো দিতে পারে যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র লিখো, কি স্নেলের সূত্রটি লিখো। কেমিস্ট্রি পার্টের মধ্যে হয়তো ছোট শর্ট নোট দিতে পারে যে ব্লু ভিট্রিয়ল কি, ঠিক আছে, ব্লু ভিট্রিয়ল কি, বা হয়তো কোনো সংকেত টঙ্কেত কিছু একটা দিতে পারে, যেমন এবার অনুঘটক নিয়ে কোশ্চেন ছিল। কিন্তু এই যে ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারটা কিন্তু আগে কিন্তু পরীক্ষাতে আসতো না। বায়োলজির বায়োলজি 9-10 লেভেলের করলেই হবে। পলিটি, ইন্ডিয়ান পলিটি, পলিটির মধ্যে তোমার কনস্টিটিউশনে পড়ছে বা আমাদের দেশ কিভাবে কি কোন কাঠামোতে আছে এই সমস্ত ব্যাপার, অর্থনৈতিক বা অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সবটাকেই বোঝাচ্ছে পলিটির মধ্যে। স্ট্যাটিক পার্সন, স্ট্যাটিক জিকের মধ্যে তোমার যেরকম আমরা প্রিলির জন্য করে থাকি বিভিন্ন নৃত্যকার বা হচ্ছে কে কি নামে পরিচিত কি, এরকম ধরনেরও দিতে পারে। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কোন পুরস্কার কি ফিল্ডে দেওয়া হয় বা বর্তমানে কারা পেয়েছে সেই পোর্শনটাতে ঢুকে যেতে পারে। ইকোনমিক্স এর মধ্যে হালকা করে করে রাখবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে তো কোশ্চেন আসবে, এইটুকু জেনে রাখো। এবার প্রবলেমটা হচ্ছে যে তাহলে কি কি প্রশ্ন পড়বো আর কত নম্বরের প্রশ্ন আসতে পারে। দেখো পেপার ওয়ান, যেটা পেপার ওয়ান এর ক্ষেত্রে কিন্তু কি থাকে, জিকে, তারপরে হচ্ছে ম্যাথ, আর হচ্ছে রিজনিং। এবার এখানে একটা ব্যাপার থাকে, যেটা পেপার ওয়ানে বলা থেকে 100 মার্কস থাকবে, তবে প্রিভিয়াস ইয়ার গুলোতে দেখেছি যে জিকে তে থাকছে 50 নম্বর, ম্যাথে থাকছে 25 নম্বর, রিজনিং থাকে 25 নম্বর। তবে এটা যে এরকমই হবে তার কোনো মানে নেই, হেরফেরে হতে পারে, ঠিক আছে, এই প্যাটার্নটা কিন্তু হেরফেরে হতে পারে। লাস্ট ইয়ার গুলোতে কি দেখেছিলাম, যে জিকে তে যে কোশ্চেন গুলো থাকে 5টা কোশ্চেন করতে হয় 10 নম্বরের, কোনোটা কোশ্চেনে হয়তো ফুল 10 মার্কস এসেছে, কোনো কোশ্চেনে হয়তো 8+2 এসেছে, কোনোটাতে হয়তো 5+5 এসেছে। লাস্ট ইয়ার গুলোতে কি এসেছে, 1-লাইনার কোশ্চেন এসেছে, অর্থাৎ এক কথাই লিখতে হবে একটা শব্দে, প্রত্যেকটাতে কত ছিল, 2 মার্কস করেছিল। এবার তাহলে এই বছরে কি তাই হবে, দেখো এই ব্যাপারটা কিন্তু কোনোবার তোমাকে বুঝতে দেওয়া হবে না, ঠিক আছে, কোনোবার বুঝতে দেওয়া হবে না।
হয়তো এমনটা হতে পারে, সেই রকম 1-2 নম্বরের হতে পারে, আবার যদি দেখা যায় যে টিকার মতো করে দিলে, হয়তো 3 নম্বর করে দিল বা 2.5 নম্বর করে দিল বা হয়তো 4 নম্বরের দিল, সেরকম হতে পারে। তো আমি কয়েকটা প্যাটার্ন বা কয়েকটা টাইপ তোমাদেরকে দেখাচ্ছি, যে যেটা যেমন থাকবে সেইভাবে তোমাকে লিখতে হবে। আর এই রকম জিকে হয়ে যাওয়ার জন্য কিন্তু এখন ফাঁকি মারার সুযোগ নেই, মানে এখানে কোনো সাজেশন টিকবে না, ঠিক আছে? কোনো সাজেশন টিকবে না, অর্থাৎ ওভারঅল যত যা সাবজেক্ট আছে সব তোমাকে খুঁটিয়ে পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ। ধরো আমি একটা ডেমো কোশ্চেন দেখাচ্ছি, এরকম একটা কোশ্চেন এলো যে উৎসেচক কি, ঠিক আছে? উৎসেচক কি 2টি বৈশিষ্ট্য লিখুন। তারপরে কোশ্চেন দিল যে একটি কার্বোহাইড্রেট, একটি করে কার্বোহাইড্রেট, একটি করে প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট জাতীয় উৎসেচকের নাম লিখো। ধরো নাম্বার ডিভিশনটা এরকম আছে, উৎসেচক কি তার জন্য 2 নম্বর দেওয়া আছে, 2টি বৈশিষ্ট্য লেখার জন্য তার জন্য 2 নম্বর দেওয়া আছে, একটি কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট তিনটে উৎসেচক লেখার জন্য 3 নম্বর আছে। এই কথাতেই ধরলাম এরকম একটা প্যাটার্ন। তো কত করে বা কিরকম ভাবে লিখতে হবে, তাহলে উৎসেচক কি সেই জিনিসটা ডেফিনেশনটা সেটা দিতে হবে। উৎসেচক কি হয়, এক ধরনের প্রোটিন ধর্মী হয়, তাই তো? তো একটা পয়েন্ট তুমি ছোট করে দিয়ে দিতে পারো, যেটা সঙ্গে সম্পর্ক সংজ্ঞা লিখছো সেটাকে হালকা করে একটা ছোট পয়েন্ট দিয়ে দিলে। এবার অনেকে বলবো যে ডবল পেন ইউজ করা যাবে কিনা। দেখো আগের বছর গুলোতে তো পেন প্রোভাইড করা হতো, লাস্ট ইয়ারে দেখেছিলাম পেন অ্যালাউ করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে যদি পেন অ্যালাউ করা হয়, ঠিক আছে, তাহলে দুটো কালি ইউজ করবে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে নীল, ঠিক আছে? কালো আর নীল শুধু দুটো কালি ইউজ করবে, বা আমার মনে হয় যে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে যে কোনো একটা পেন ইউজ করা ঠিক উচিত। তবে ডেসক্রিপটিভ প্যাটার্ন তবু করতে পারো একটা কালো আর নীল পয়েন্ট দেওয়ার জন্য। তাহলে দেখো যে উৎসেচক কি, উৎসেচক হচ্ছে একটা প্রোটিন ধর্মী, তাই তো? তাহলে সংজ্ঞাটা এইভাবে দিতে পারো যে প্রোটিন ধর্মী যেসব জৈব অনুঘটক, প্রোটিন ধর্মী যেসব জৈব অনুঘটক সজীব কোষ দ্বারা উৎপন্ন হয়ে ওই কোষের নিয়ন্ত্রণে না থেকে নিজে অপরিবর্তিত না হয়ে, যেটাকে অনুঘটক বলা হয় সেটাই হচ্ছে উৎসেচক। একরকমই বলতে পারো যে নিয়ন্ত্রণে না থেকে নিজে পরিবর্তন না হয়ে জীবদেহে নানা রকমের রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, তাকে উৎসেচক বলে। তাহলে হয়ে গেল। দেখো একটা জিনিস বলছি বারবারে, যে এই রকমই পড়বে তা নাও হতে পারে, ঠিক আছে? যে এরকম ভাবে লিখতে দিলে তা নাও হতে পারে, হয়তো একটা শব্দ লেখার জন্যই 2 নম্বর থাকবে সেটাও হতে পারে, বা হয়তো লাস্ট ইয়ারের ক্ষেত্রে যেরকম হয়েছিল তাদের হল ম্যানেজ বেশি হয়েছিল, সেই অনুযায়ী এরকমটা হতে পারে যে হয়তো একটু শর্ট নোট আকারে দিল, সেটাও হতে পারে। তারপরে পয়েন্ট কোশ্চেন যেটা দিয়েছিলাম যে 2টো বৈশিষ্ট্য লিখতে বলে বলা হয়েছে, ঠিক আছে, উৎসেচকের 2টো বৈশিষ্ট্য, তাহলে 2টো বৈশিষ্ট্য লিখে দেবে। এরকম করে ইয়ে করতে পারো, ঠিক আছে, যে উৎসেচকের বৈশিষ্ট্য, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে, প্রথমে তো বলেই দিলাম যে জৈব অনুঘটক প্রোটিন ধর্মী, ঠিক আছে, হচ্ছে প্রোটিন ধর্মী অনুঘটকের মতো কাজ করে। 2 নম্বর 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর কাজ করে। পরের কোশ্চেন যেটা দিয়েছিলাম যে যা টু দা পয়েন্ট উত্তর লিখবে, অর্থাৎ যতগুলো যা বলবে সেই তা তাই লিখবে, বেশি 2টো বললে 2টোই লিখবে, 3টে লেখা দরকার নেই। একটা করে যে প্রোটিন ধর্মী, ফ্যাট ধর্মী, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় উৎসেচকের নাম লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে লিখবে যে কার্বোহাইড্রেট জাতীয় উৎসেচক, উৎসেচকের নাম হাইফেন দিয়ে দাও, একটুকু দিয়ে লিখে দাও, কার্বোহাইড্রেট জাতীয় কি হচ্ছে, যেমন স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন বলা হয়, ঠিক আছে? তো লিখে দাও যে স্যালিভারি অ্যামাইলেজ
তারপরে হচ্ছে প্রোটিন ধর্মী কি বলেছে একটুকু স্পেস দিয়ে দেবে। কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে বা ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্ষেত্রে দেখো যে অনেকের লেখা ভালো হয় না, খারাপ হয়, সেই কারণের জন্য কি করবে, লেখা যদি খারাপ হয় একটু স্পেস দেবে বেশি করে, আর গোটা গোটা লিখবে যেন লেখাগুলো অন্তত ভালো করে বোঝা যায়। প্রোটিন ধর্মী কি কোনগুলো হয়, যেমন হচ্ছে পেপসিন, রেনিন। এবার একটি করে যদি বলা হয়, ডব বেশি জানা থাকলে বেশি লিখবে না, একটা করেই লিখবে। আর হচ্ছে কি ফ্যাট ধর্মী, ফ্যাট ধর্মী উৎস হচ্ছে কোনগুলো, যেমন হচ্ছে লাইপেজ, অর্থাৎ যেগুলো এজ থাকবে শেষে, মানে যেমন অ্যামাইলেজ, মল্টেজ, ঠিক আছে, সেইগুলো হচ্ছে তোমার উৎসেচক, এই সেইগুলো তোমার কার্বোহাইড্রেট জাতীয় প্রোটিন ধর্মী, যেগুলো ইন থাকবে পেপসিন, রেনিন, ট্রিপসিন, আর ফ্যাট জাতীয় হচ্ছে লাইপেজ, মানে এজ থাকবে সে সেটাও। তো এইটা হচ্ছে ডেমো একটা দেখালাম যে এরকম। চলো একটা ইতিহাস থেকে দেখিয়ে দিই, চলো একটা ইতিহাস থেকে ডেমো দেখায়। ধরো এরকম কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন যে ভারত সভা কে কবে কোথায় প্রতিষ্ঠা করে, তবে এইটুকু জানবে যতগুলো জটা পয়েন্ট থাকবে তত মার্কসই সেরকমভাবে দেওয়া থাকবে। তো এটা তো ধরো কে, তার জন্য 1 নম্বর, কবে, তারপরে কোথায়, এটার জন্য 3টে পয়েন্টের জন্য 3 নম্বর দেওয়া আছে। তারপরে হচ্ছে জাতীয় আন্দোলনে নামার আগে গান্ধীজির 2টি আঞ্চলিক আন্দোলনের নাম লিখুন, ঠিক আছে, এটার জন্য 2 নম্বর দেওয়া আছে। তারপরে আছে পয়েন্ট ধরো উডের নির্দেশনামা কি, এটার জন্য হয়তো 2 নম্বর দেওয়া আছে। তারপরে সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনামে বিদেশে পালিয়ে গেছিলেন, সেটার জন্য 1 নম্বর আছে। তো কতটুকু কিভাবে লিখবে, এই প্যাটার্নটা বলছিলাম বারবার, কিন্তু একটা জিনিসই বলছি যে এরকমই আসবে তার কোনো মানে নেই, যে হয়তো চেঞ্জ হতে পারে, তবে পুরো ফুল 10 নম্বরের আসবে না, কিন্তু হয়তো যেটা আমি 1 নম্বর দিচ্ছি সেটাকে হয়তো 2 নম্বরও দিতে পারে, সেরকমও করতে পারে। তো যেমন থাকবে সেরকম ভাবে লিখবে, তাই ওভারঅল কিন্তু কিছু বাদ দিলে চলবে না, এই কথাটা তোমাদের বলা হচ্ছে বা এই অ্যাডভাইসটা দেওয়া হচ্ছে। ভারত সভা কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন, তাহলে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন কে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাহলে কি লিখবে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কত সালে, 1876 সালে, 1876 সালে কলকাতায়, কলকাতার যদি পুরো নাম ইয়েটা বলে অ্যালবার্ট হলে, তাহলে যে কলকাতার এলবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠা করেন, ভারত সভা প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন কি দেওয়া আছে, যে জাতীয় আন্দোলনে নামার আগে গান্ধীজি কোন দুটি আঞ্চলিক, এই গান্ধীজির 2টি আঞ্চলিক আন্দোলনের নাম লিখুন, তাহলে হচ্ছে জাতীয় আন্দোলনে নামার আগে গান্ধীজির 2টি আঞ্চলিক আন্দোলন এটা হচ্ছে বিহারের চম্পারণ তারপর একটা হবে কি যে তোমার খেদা সত্যাগ্রহ বলতে পারো, খেদা সত্যাগ্রহ, বা হচ্ছে গুজরাটে, গুজরাটের আমেদাবাদে মিল ধর্ম, মানে মিল ধর্মঘট যেটা হয়েছিল সেখানে শ্রমিকদের পাশে দাঁড়ানো। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, চলো যে পরের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কি, এটাতে আমি 2.2 নম্বর দিয়েছি, উডের নির্দেশনামা কি। তো এখানে একটা ছোট ইয়ে করে নিতে পারে, পয়েন্ট করে নিতে পারে, যে উডের নির্দেশনামা, উডের নির্দেশনামা, তো উডের নির্দেশনামাটাতে কি বলা ছিল তোমরা সবাই জানো, যে শিক্ষা সংক্রান্ত যে জটিলতা যে জিনিসটা এসেছিল সেখানে চার্লস উড নামে এক ব্রিটিশকে পাঠানো হয়েছিল সদস্যকে, সে কি করেছিলেন যে শিক্ষা প্রসারটা করেছিলেন, নারী শিক্ষা প্রসার, সেই সঙ্গে হচ্ছে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই যে প্রেসিডেন্সি বিভাগ ছিল সেইগুলোতে একটা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এটাকেই ছোট্ট করে তোমাকে লিখতে হবে। তো দেখে নাও যে শিক্ষা সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত সমস্যা দূর করার জন্য 1854 সালে চার্লস উডের নেতৃত্বে একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন, নারী শিক্ষা প্রসার এবং কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট
প্রেসিডেন্সি গুলিতে একটি করে, সরি, কলকাতা, বোম্বে, মাদ্রাজে প্রেসিডেন্সি গুলিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এটা বলা হয় উডের নির্দেশ নামাতে। এবার অনেকে বলবে দাদা যদি অন্য কিছু ভুলে যায়, শুধু সালটা যদি ভুলে যায়, তবু টিচারের উপর ডিপেন্ড করছে, সাল ভুলে গেলেও জিনিসটা কি সেটা লিখলে পুরো নাম্বার দিতে পারে, বা কেউ শুধু শিক্ষা সংক্রান্ত এটুকু বললো যে শিক্ষা সংক্রান্ত সমস্যা দূর করার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য করেন, সেক্ষেত্রে এটা হাফ বা এক দিতে পারে। তো যাই হোক, প্যাটার্ন ঠিক আছে, এইরকম হবে, এইরকম হবে বলতে আর একটা কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন আছে লাস্ট দেখি, যে সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনামে বিদেশে পালিয়ে যান। তো জানো যে ভারত রক্ষা আইনে যেখানে সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করা হয়েছিল এলগিন রোডে, ঠিক আছে, তার নিজের বাড়িতেই রাখা হয়েছিল, কোথায়, এলগিন রোডে, 1940 সালে। তো কি হয়েছিল, 1941 সালে তিনি পালিয়ে গিয়েছিলেন, তাই তো? সেটা কি ছদ্মনামে? জিয়াউদ্দিন ছদ্মনামে। তাহলে হচ্ছে কি যে সুভাষচন্দ্র বসু জিয়াউদ্দিন ছদ্মনামে বিদেশ পলায়ন করেন। তো প্যাটার্ন এরকমই হয়, তোমাকে ওয়ান লাইন আর এরকম একটা শব্দে উত্তর লিখতে হবে, বা একটা লাইনে উত্তর লিখতে হতে পারে, বা একটু শর্ট নোট আকারে লিখতে হতে পারে, ঠিক আছে, এই রকম প্যাটার্নের হবে, হতে পারে একদম শর্ট হতে পারে, বা হয়তো দু একটা পয়েন্ট আকারে এরকম হতে পারে কোশ্চেন। তো এইভাবে তোমাদের বাকিগুলো সব করো, ঠিক আছে, রেডি করে নাও। আমি মাঝে মধ্যে তোমাদেরকে এরকম চেষ্টা করবো ভিডিও দেওয়ার, তবে যারা অনলাইনে পরীক্ষা প্রস্তুতিতে কোর্স করতে চাইছো, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। জানি অনেকে এটা বলবে যে ইউটিউবে ফ্রি ক্লাস করাতে, কিন্তু একটা জিনিস তোমরা নিজেরাই দেখতে পাবে, কেপিএসআই এর জন্য ভিডিও, ঠিক আছে, খুব একটা ভাইরাল ভাইরাল তো দূরের কথা, 500 600 700 এরকম ভিউজ হয়, তার জন্য সত্যি বলছি মেনের ক্লাস করাতে অনেক খাটনি খাটতে হয়, ঠিক আছে, এই কারণের জন্য ভিডিও সেরকম পাওয়া যায় না কেপিএসআই বা এসআই ডেসক্রিপটিভ মেনের জন্য, সেই কারণের জন্য তোমরা চাইলে পেড কোর্সটা নিতে পারো।